পুকুর খননের নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে মানিকচক ব্লক বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করলেন এক গ্রামবাসী। সূত্রের খবর, মালদার মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জুলাবদী টোলা গ্রামের বাসিন্দা নূর ইসলামের জমিতে নতুন পুকুর খননের কাজ এসেছিল, যা উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের দ্বারা খনন কাজ হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতিকালে অভিযোগকারী নূর ইসলাম জানতে পারেন, এই পুকুর খনন না করে প্রায় 3,60,000 টাকা আত্মসাৎ করেছে উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান রুকসানা পারভিন সহ পঞ্চায়েতের কর্মীরা বলে অভিযোগ। এরপরই বাসিন্দা নূর ইসলাম উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের বিরুদ্ধে মানিকচক ব্লক বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই প্রসঙ্গে অভিযোগকারী বাসিন্দা নূর ইসলাম জানান, স্কিম দিয়েছিলাম পঞ্চায়েতে, আমরা এখনো কোনো পুকুর কোনো খোঁড়া হয়নি আমার জমিতে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমার 4,00,000 টাকা সবাই মিলে অফিসার প্রধান সব নিয়ে টাকা টাকা আমার আত্মসাৎ, না এক ডালিও খোঁড়েনি। পঞ্চায়েতে আবেদন করেছিলাম পুকুর খোঁড়ার জন্য, কিন্তু আবার টোটালে পুকুর খোঁড়া হয়নি। আবেদন করা হয়ে গেল মনে হয় 1-1 বছর কি 1-1.5 বছর আগে। এই ঘটনাতে প্রধান মেম্বার অফিসার সব যুক্ত আছে, এনএস আরও হয়েছে, অনেকের কারো হয়নি। পঞ্চায়েত কোন দলের? পঞ্চায়েত টিএমসির। প্রধানকে জানিয়েছেন? হ্যাঁ, প্রধানকে জানিয়েছি। কি বললো প্রধান? প্রধান কে না কাজ হয়েছে, টোটালে কাজ হয়নি। আমরা বিডিওর কাছে অভিযোগ করেছি, এখন চাইছি যারা আত্মসাৎ করেছে টাকাটা তাকে শাস্তি হোক। যদিও এই বিষয়ে তৃণমূল প্রধান রুকসানা পারভিন প্রাক্তন প্রধানের ওপর দোষ চাপিয়েছেন। কোন অঞ্চলে পুকুর খনন? আপনি কোন দলের প্রধান বর্তমানে? টিএমসি দলের। আগে কোন দলের প্রধান ছিল? টিএমসি। এই দুর্নীতি কারা করতে পারে? আগের প্রধান? আগের প্রধান? তবে সমস্ত অভিযোগ ভিত্তিহীন, চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রাক্তন প্রধান বিউটি বিবির। বিগত যখন আমি প্রধান ছিলাম তখন আমার নূর ইসলামের পুকুরে আমার স্কিমটা ছিল, ওখানে আমি কাজও করেছি, কিংবা আমার লেবাররা পেমেন্ট পেয়েছে, আমি তাদের বিলও ছেড়েছি। এখন তারা মিথ্যে অভিযোগ দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, কারণ আমি এখন বর্তমানে প্রধান নেই, তার কারণে ওরা এটা ইয়ে করছে, চাল করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, চক্রান্ত করছে। কারা করছে? বিরোধী যারা আমার এখন তো আমি আর প্রধান নেই, তার কারণে হয়তো বিরোধীরাই করাচ্ছে এটা। কত টাকা কাজ ছিল এটা? 10-11 লাখ টাকা। কত টাকার বিল পাস হয়েছিল? 2.5-3 এর মধ্যে হয়েছে, 2.5 লাখ টাকা। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। স্বাস্থ্যকর, পুষ্টিকর ও ভেজালহীন খাঁটি সরিষার তেল মানেই মা মার্কা নিরুপামা অয়েল মিলের সরিষার তেল। এখানে দেশি কাষ্ঠির ঘানিতে বিশুদ্ধ ও উৎকৃষ্ট মানের সরিষার তেল, যা স্বাদে গন্ধে ভরপুর বাঙালির রান্নাঘরের সম্মান বজায় রাখে। সরিষার তেলের রাজা মা মার্কা নিরুপমা অয়েল মিলের সরিষার তেল। এখানে সঠিক মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। আমাদের ঠিকানা মা মার্কা নিরুপমা অয়েল মিল, বাসস্ট্যান্ড রোড, বসাকপাড়া মোড়, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোবাইল নম্বরগুলি হল 9434106335, আরও একটি মোবাইল নম্বর হল 9734995758।